আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার? র্যান্ড কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। দেখ মানে সত্যি বলতে, আজকের এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, তাহলে একটা কথাই তুমি বলতে পারবা যে মোর্শেদ ভাই, তোমার মুখ থেকে আজকে যে কথাটা শুনলাম, এ কথাটা আমি কোনো ইউটিউবারের মুখ থেকে শুনি নাই। তো চলো বেশি কথা না বাড়িয়ে, আজাইরা পেঁচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো মানে ভিডিও শুরুতে একটাই কথা বলে রাখি, আজকে তারিখটা কত একটু লক্ষ্য করতে হবে তোমাদেরকে। আজকে তারিখ কিন্তু 28 মার্চ, মানে এখান থেকে আর 2 দিন পরে আসবে এপ্রিল মাস। আর এপ্রিল মাস থেকে কিন্তু তোমরা আর কেউ কোনো প্রকারে টপ আপ করতে পারবে না। ইউআইডি দিয়ে তোমরা এক কথায় কিছুই করতে পারবে না, ইউআইডি দিয়ে টপ আপ, তারপরে উইকলি, মান্থলি, এয়ারড্রপ সব কিছু অফ। এখন থেকে তোমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে, এই 2 দিনের ভিতরে যদি তোমাদের প্রয়োজন হয় যে আমার আইডিটা আমি একটা উইকলি নিব, একটা মান্থলি নিব, কিছু ডায়মন্ড টপ আপ করবো, এয়ারড্রপ নিব, তাহলে 2 দিনের ভিতরে কিন্তু ভাই তোমাদেরকে এগুলো কিনে রাখতে হবে, কেননা এপ্রিল মাস থেকে সব কিছু অফ হয়ে যাবে। কেমন? এখন তোমরা যারা যারা উইকলি, মান্থলি, তারপরে টপ আপ, এয়ারড্রপ যা যা কিনতে চাও, এখন কার কাছ থেকে কিনবে এটাও তো একটা প্রশ্ন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, পেজের লিঙ্ক, মানে ডায়মন্ড ওই পেজ থেকে তোমরা কিনবা, কোনো প্রকার সমস্যা ফিল আপ করতে হবে না। আমার ছোটো ভাইয়ের পেজ ওইটা, অ্যান্ড কমেন্ট সেকশনে দিয়ে দিব সেই ডায়মন্ড কেনার পেজ। তোমরা যারা যারা ডায়মন্ড কিনতে চাও, সময় কিন্তু আর 2 দিন, মানে বলতে পারো 24 ঘন্টা টাইম আছে। এই 24 ঘন্টার ভিতরে যা করবা করবা, আর এরপরে 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে কিন্তু ভাই তোমরা আর ইউআইডি কোড দিয়ে বা অন্য অন্য সেলারের কাছ থেকে ডায়মন্ড কিনতে পারবে না। কেননা এপ্রিল মাস থেকে গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে একটা তাদের একটা সাইট রিলিজ করবে, অ্যান্ড ওই সাইটের ভিতর থেকেই আমাদেরকে টপ আপ করতে হবে, যেখানে 100 ডায়মন্ড কিনতে গিয়ে 100 টাকা খরচ হতে পারে, যেখানে 200 ডায়মন্ড কিনতে গিয়ে 200 টাকা খরচ হতে পারে। সো এমন একটা গুড নিউজ কিন্তু আমি দেখলাম, অফকোর্স আমার অডিয়েন্স, আমার ভাইদেরকে, কলেজের টুকরো ভাইদেরকে অবশ্যই দিতে হবে, কারণ আমি জানি তোমরা কম বেশি ডায়মন্ড টপ আপ করো, ওই জন্য কিন্তু তোমাদেরকে এই নিউজটা দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানাইতে হবে। সো তোমরা যারা যারা ডায়মন্ড কিনতে চাও, লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্স উইদাউট কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও। আর হ্যাঁ, ভিডিও লাস্টে আরেকটা কথা বলবো। এখন কিন্তু ভাই সবথেকে মানুষ স্ক্যাম বেশি করে, সবথেকে মানুষকে বেশি ধোকা দেয়, বেশি বোকা বানায়, একটাই কারণে। একটা মানুষকে বোকা বানাইলে কিন্তু তার কাছ থেকে তুমি অনেক কিছু পাচ্ছ, টাকা পাচ্ছ। যেমন সবথেকে মানুষ এখন স্ক্যামের শিকার হচ্ছে, হোক সে ইউটিউবার, হোক সে সাধারণ একটা পাবলিক, হোক সে ডায়মন্ড সেলার, যে কোনো মানুষের কাছ থেকে মানুষ স্ক্যামের শিকারটা একটু বেশি হচ্ছে। এই জন্য যা করবা একটু ভেবেচিন্তে করবা, যা করবা একটু অবশ্যই 1 বার 10 বার 20 বার একটু ভেবেচিন্তে কাজ করবা। অনেকেই এত সরল সোজা যে তাদের আইডি পাসওয়ার্ডগুলো মানুষের কাছে শেয়ার করে, বা এরকম মানুষকে বিশ্বাস করে নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে দয়া করে কেউ বিপদ ডেকে আনবেন না। হোক সে বন্ধু, হোক সে গার্লফ্রেন্ড, হোক সে বেস্ট ফ্রেন্ড, হোক সে অনেক কিছু, তারপরেও নিজেদের আইডি পাসওয়ার্ড শেয়ার করে বিপদ ডেকে আনবেন না। আমি আবারও বলছি, সে যেই হোক না কেন, নিজের গোপন অথবা নিজের আইডি পাসওয়ার্ড শেয়ার করে কেউ বিপদ ডেকে আনবেন না। কারণ প্রতিদিন একটি বার হলেও আমার এখানে মেসেজ আসে যে মোর্শেদ ভাই আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। সাসপেন্ড হয়নি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে, একজনকে বিশ্বাস করে আমার আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম, সে হ্যাক করে নিয়েছে, এরকম ধরনের মেসেজ, এরকম ধরনের কমেন্টস দেখতে দেখতে কিন্তু ভাই আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। এই জন্য আমি রিকোয়েস্ট করে বলবো আমার ভাইদের কাছে, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যে যাই হোক না কেন নিজেদের আইডি পাসওয়ার্ড কারোর কাছে শেয়ার করার আপাতত দরকার নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। অ্যান্ড এরকম ইনফরমেটিভ, এরকম অজানা তথ্য, এরকম ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু সমস্ত বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে হবে, কেননা এরকম ধরনের ব্রেকিং নিউজ কিন্তু কোনো ইউটিউবার তোমাদেরকে দেয়নি, আমি সর্বপ্রথম মনে হয় দিয়েছি। এই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটা সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও। তো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও।